আমাদের এত মেধাবী যে মানে সোনার টুকরাগুলি পড়ে আছে আমরা এগুলি কুড়িয়ে আনতে পারতাম না, যা আমাদের সোনার টুকরা না, আমি বলবো আমার হীরার টুকরা সবাই। আমি তো দেখছি ঢাকা শহর থেকে বাইরের ছেলেমেয়েরাই যেন বেশি মেধাবী হিসেবে আজকে সামনে আসছে, যে এই দেশকে আর কেউ পিছনে টেনে নিতে পারবে না। একটা জায়গায় আমাদের গবেষণা একটু পিছিয়ে আছে, সেটা হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে। আমাদের এই যে স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণার উপরে এখন আমি গুরুত্ব দিচ্ছি, যে এখানে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা এগ্রিকালচারে যথেষ্ট মানে সাফল্য অর্জন করেছি, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমরা এতটা করতে পারছি না, যে বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের এখন গবেষণার উপরে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ইতিমধ্যেই আমরা বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করে দিয়েছি। আমরা যে বৃত্তি উপবৃত্তিটা দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট মেধাবী, এবং কত মানে অসচ্ছল পরিবারের ছেলেমেয়ে কত মেধাবী ছেলেমেয়ে পড়ে আছে, তাদেরকেও আমাদের সমাজে টেনে তুলতে হবে। কারণ এখানে কেউ দরিদ্র থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। তবে আমরা এটা সাকসেসফুল যে যেখানে 41% ছিল দারিদ্র হার, আজকে আমরা 18% নামিয়ে এনেছি। হত দরিদ্র আজকে মাত্র 5.7%, ইনশাল্লাহ সেটাও থাকবে না, কেউ ভূমিহীন থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। আমরা এই যে মেধা অন্বেষণের ফলে আজকে বহু অনেক আমি তো দেখছি ঢাকা শহর থেকে বাইরের ছেলেমেয়েরাই যেন বেশি মেধাবী হিসেবে আজকে সামনে আসছে। আমরা যদি এই উদ্যোগটা না নিই তো তাহলে আমরা তো এরকম আমাদের এত মেধাবী যে মানে সোনার টুকরাগুলি পড়ে আছে আমরা এগুলি কুড়িয়ে আনতে পারতাম না, যা আমাদের সোনার টুকরা না, আমি বলবো আমার হীরার টুকরা সবাই, সেগুলি আমরা এখন আমাদের দেশের কাজে লাগাতে পারবো। এটাই আমাদের সব থেকে বেশি বড় কাজ, আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। আমরা চাই, আমরা বিনা পয়সায় বই দিয়ে দিচ্ছি, স্কুল করে দিচ্ছি, প্রত্যেকটি স্কুল উন্নত করে দিচ্ছি, প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় আমরা করে দিচ্ছি, এবং বহুমুখী শিক্ষা একদিকেই না, এটার উদ্দেশ্য একটাই, যে আমাদের দেশের ছেলেমেয়েরা ঘরে বসে তারা যেন তাদের পড়াশোনা করতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই কাজগুলি করে যাচ্ছি। আজকে আমাদের মেধাবী ছেলেমেয়েদের মেধা বিকাশের সুযোগ পেয়েছে, তাদের মাঝে যে উদ্ভাবনী শক্তিটা সেই শক্তিটা প্রকাশিত হচ্ছে। এবং আজকাল যে বক্তব্যগুলি শুনলাম, এত চমৎকারভাবে সবাই বক্তব্যগুলি দিল, আমার সত্যি মন ভরে গেছে। যে আস ঠিকই, আমি আজকে আশাবাদী, আমি সত্যি বলছি আমি আজকে আশাবাদী যে এই দেশকে আর কেউ পিছনে টেনে নিতে পারবে না, আবার সেই অন্ধযুগে নিতে পারবে না। আজকে অবশ্য এটা বলেছেন যে আমার মুক্তি দিবস, অবশ্য অনেকবারই বন্দী হয়েছি, কারণ মিলিটারি ডিক্টেটরের বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে প্রথম 83 সালে বন্দী হলাম, এরপর 83, 85, 87, 89, 90 বারবার কখনো গৃহবন্দী রাস্তা থেকে তুলে নিয়ে কোথায় অজ্ঞাত স্থানে নিয়ে গেছে, এমনকি সেই DGFI-র সেই হেডকোয়ার্টারেও নিয়ে আটকে রেখেছে, এরকম বহুবার এগুলি মোকাবেলা করতে হয়েছে। একদিকে সেদিকে, আর একদিকে তো বোমাগুলি, তারপরে গ্রেনেড হামলা, সব কিছু তো মোকাবেলা করে কিন্তু আবার ক্ষমতা আসতে পারলাম।